গল্প খাবার টেবিল লিখেছেন অনিন্দিতা মুখার্জি সাহা। নদী আজ খুব ব্যস্ত, বাবা মা আসবে আজ ওর বাড়িতে। প্রায় 8 মাস হতে চলল রূপের সাথে বিয়ে হয়েছে নদীর। 2 মাস মতো শ্বশুর বাড়িতে থেকে বরের সাথে একদম আলাদা সংসার পেতেছে নদী। কোনো ঝগড়াঝাটি নয়, বরং মন খারাপ নিয়ে শাশুড়ি শ্বশুর ননদকে ছেড়ে ওই বাড়ি ছেড়েছিল ও। শুধু শান্তিনিকেতন, ওখানকার থানার ওসি রূপ। নদী ভাবতেই পারে না ওর একটা আলাদা সংসার, আলাদা বাড়ি, ওখানকার সব, মানে ঘরের একটা পর্দাও ঝুলবে নদীর কথায়। এটা ভেবে ভালো লাগলেও খুব একটা ভালো লাগছিল না নদীর। ও বরাবর অধীনে থাকতে ভালোবাসত, বিয়ের আগে মায়ের আর বিয়ের পর শাশুড়ির। মাকে দেখেছে নদী, আগবাড়িয়ে সব সিদ্ধান্ত নিতে গিয়ে বিপদে পড়েছে। কি বাজার হবে, কি রান্না হবে, সব একাই ঠিক করতেন রুমেলা, মানে নদীর মা। ওর বাবা সমীর কোন সকালে বেরিয়ে যেতেন এক গ্লাস ছাতুর শরবত খেয়ে। বাড়ি থেকে অনেকটা দূরের একটা ব্যাংকে কাজ করতেন সমীর। বাড়ির ভাত বলতে ওই রাতের টুকু। খেতে বসে নদী দেখতো অর্ধেক দিন সমীর না খেয়ে উঠে যেত, হয় আইটেম পছন্দ হতো না বা রান্না। নদী দেখতো রুমেলাও সমীরের সাথে সাথে অর্ধেক দিন না খেয়ে থাকতো, খুব কষ্ট হতো নদীর। ওর আগে খাওয়া হয়ে যেত, তাই মায়ের জন্য দুঃখ পাওয়া ছাড়া আর কিছুই করার থাকতো না। নদী বাড়িতে থেকে দেখেছে সারাদিন মায়ের খাটুনিটুকু, তাই রুমেলা যতই বলুক সমীরের বড্ড খাটনি হয়, শরীর আর টানে না, তাই মানুষ তেমন খিটখিটে। নদীর মন গলত না, ওর মনে হতো খাটনি তো মাও খাটে, সংসারে সবাইকেই খাটতে হয়, তাই বলে অকারণে খারাপ ব্যবহার করবে। মায়ের করা রান্নাগুলো মাঝে মাঝে ছুঁড়ে ফেলতে দেখেছিল নদী সমীরকে, কিন্তু ও কিছু বলতো না। ওই সময় ওর বাবা এক অন্য মানুষ হয়ে যেত। সেই থেকে বিয়ে সংসার এসবে বড্ড অনীহা ছিল নদীর, কারণ নদীও মায়ের মতো খুব নিরীহ আর চুপচাপ। দোষটা বুঝতো কিন্তু প্রতিবাদ করার সাহস নেই। অথচ নদী আজ বোঝে, প্রথম দিন যখন সমীর খাবারটা ছুঁড়ে ফেলেছিল সেই দিনই যদি রুমেলা ঘুরে দাঁড়াতো, পরের দিন সেই সাহসটা আর সমীর পেত না। আমি এত টাকা দিই সংসারে, রাতে খাবারটাও ঠিকঠাক জোটে না, আজও মনে পড়ে বাবার এই কথাটা নদীর। তখন নদী সত্যি বুঝত না, সমীর রাতে নিজের মধ্যে থাকে না, বাড়িতে ঢোকার আগে মদে আসক্ত হয়ে ঢুকত, তাই তো রুমেলার করা ভালো রান্নাগুলো বিস্বাদ লাগত। সেটা জানার পর থেকে নদী বাবার ধারে কাছে ঘেঁষত না, আর বিয়েটাতেও বেশ আতঙ্ক ছিল। যাই হোক, সেসব ভয় কাটিয়ে শেষমেশ বিয়ে হয়েছিল নদীর। ওর বাড়ির মতোই একই রকম গঠন ও শ্বশুর বাড়িতেও, শ্বশুর শাশুড়ি আর ছোট ননদ চুমকি। নদী ওখানে গিয়েও খুব গা বাঁচিয়ে চলত, যেটুকু করতে বলা হতো শুধু সেটুকুই করত। কিন্তু 2 মাসে নদী বুঝেছিল ওর বাড়ির ছবি আর শ্বশুর বাড়ির ছবিটা এক নয়। ওর বাড়িতে সমীর যা করত রুমেলার সাথে, শ্বশুর বাড়িতে শ্বশুর দীপেনের কাজকর্ম খানিকটা একই, শুধু ভিন্ন ছিল রুমা, মানে নদীর শাশুড়ির ভূমিকাটা। নদী দেখেছে খাওয়ার টেবিলে ওনারই দাপট, ছেলে মেয়ে বর কারো মুখে খাবো না বলে কোনো কথা নেই, ভালো মন্দ যাই হতো সবাই সেটাই আনন্দে খেয়ে উঠত। আরও অদ্ভুত লাগতো প্রতিটা রান্না শেষে রূপ, চুমকি, এমনকি দীপেনও ভালো হয়েছে বলতো। নদী বিয়ের আগে পটল খেত না। নদী দেখেছে রুমেলা কখনো জোর করেননি নদীকে, কিন্তু রুমা যখন থেকে জানতে পেরেছেন নদী পটল খায় না, সেদিন থেকে 1 সপ্তাহ রোজ পটল উৎসব চলেছিল বাড়িতে। পটল সেদ্ধ, উচ্ছে আলু পটল ভাজা, পটলের দোরমা, চিংড়ি পটল, সর্ষে পটল, পটলের কৌড়া। 1 সপ্তাহ পরে নদী দেখল ওর আর পটল খারাপ লাগছে না। সেদিন নদী বুঝেছিল ও শ্বশুরবাড়ির ছবিটা কেন এত অন্যরকম, একই ভূমিকায় থেকে কেন রুমা এত সুখী। এত কিছু ভাবতে ভাবতেই টেবিল সাজানো হয়ে গেছিল নদীর। আজ খুব যত্ন করে সব রান্না করেছে নদী, কারণ জীবনে এই প্রথমবার ও নিজের মাকে রান্না করে খাওয়ানোর সুযোগ পাবে। তাড়াতাড়ি ঘরগুলো মুছে কেচে রাখা পর্দাগুলো টানিয়ে দিল নদী। রূপ থানা থেকেই যাবে, গিয়ে স্টেশন থেকে নিয়ে আসবে রুমেলা আর সমীরকে। রুমেলা বলেছে সমীর নাকি আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে, এখন আগের মতো অত রাতে ওসব খেয়ে ফেরে না, তবে খাওয়া নিয়ে ঝামেলাটা রয়েই গেছে। কত বলেছে নদী, শাশুড়ির উদাহরণ দিয়েছে, কিন্তু রুমেলার বক্তব্য ছেলেদের একটু খাওয়ার বাস থাকে,
ছোট জানালার পর্দাটা লাগিয়ে একবার চোখ বুলিয়ে নিল নদী পুরো ঘরে। এতটাও কঠিন না বোধহয় সংসার করা। আসলে সংসার বলে না, যে কোনো জায়গায় গিয়ে আগেই নিজের গুরুত্বটুকু বুঝিয়ে দিতে হয়। শাশুড়ির মুখেই গল্পটা শুনেছিল নদী। রুমা তখন বিয়ে হয়ে সবে এসেছে, রুটি করতে পারতো না ভালো করে। রোজ চেষ্টা করতো সেটা ভালো করার। খাওয়ার টেবিলে বসে রোজ এক কথা শোনাতেন ওনার শাশুড়ি, মানে রূপে ঠাকুরমা। রুটিটা যখন মোটামুটি রপ্ত করেছেন রুমা, তখনও অভিযোগ আসতো মায়ের আর ছেলের। একদিন রুমা বলেছিলেন, মা রুটিটা বরং আপনিই করুন, আমার খারাপ লাগে, আপনি খেতে পারেন না। তারপর নাকি রুটি নিয়ে আর কোনো অভিযোগ আসেনি। আসলে সেই সময় রূপে ঠাকুরমার অতটা পায়ে জোর ছিল না যে দাঁড়িয়ে 10টা রুটি করবেন। সেই থেকেই সংসারের প্যাঁচটা বুঝে গিয়েছিলেন রুমা। সেটাকে কাজে লাগিয়েই রুমা এত সুখী ওনার সংসার নিয়ে। নদী দেখল বসার ঘরের গোল টেবিলটা ফাঁকা লাগছে খুব। আলমারি থেকে বের করে আনল ল্যাম্পের সেটটা। তিনটে ছোট ছোট ল্যাম্প মিলে একটা বড় ল্যাম্প তৈরি করেছে, সোনাঝুরির হাট থেকে কিনেছে নদী। মানুষ কত পরিবর্তন হয়ে যায় সময়ের সাথে সাথে। আগে নদী শুধু নিজেকে সাজানোর প্রসাধনী কিন্তু, এখন সেসবে আর খেয়াল নেই, ঘর জুড়ে শুধু ঘর সাজানোর বিভিন্ন জিনিস। নদীর ভাবনার মাঝেই বাইরে গাড়ির হর্ন। হাতের ল্যাম্পটা সুন্দর করে সাজিয়ে এক চুট্টে বাইরে গেল নদী। ততক্ষণে গাড়ি থেকে নেমে রূপ দরজা খুলে দিল, আর সেখান থেকে নেমে আসলেন রুমেলা আর সমীর। সমীর খুব রুগ্ন হয়ে গেছে, আর সেটা সামলাতে সামলাতে রুমেলাও রোগা হয়ে গেছে। দূর থেকেই দেখছে নদী, আজ কতগুলো মাস পর মাকে দেখছে। একদম অভ্যাস ছিল না মাকে ছেড়ে থাকার। আজকাল দিব্যি গাড়ি চলছে, মাকে ছাড়াই চলছে। রুমেলা ঢুকতেই জড়িয়ে ধরল নদী। কতদিন পর পাচ্ছে সেই মায়ের গন্ধ, ঘামে ভিজে তাতে রান্নার মশলা মিশে এভাবেই বোধহয় মা গন্ধ তৈরি হয়। কি রোগা হয়ে গেছিস মা? রুমেলা বলতেই নদী বলল, মা ডাক্তার 10 কেজি কমাতে বলেছে, এখনও 8 বাকি, আর তুমি রোগা দেখছো আমায়? কাল আমার ডক্টরকে গিয়ে বলে আসবে প্লিজ। নদীর বলা কথার ধরনে হেসে ফেলল সবাই। নদী এগিয়ে গিয়ে সমীরের কাঁধে মাথা রেখে বলল, ভালো আছো বাবা? সমীর মেয়েকে টেনে নিলেন বুকে। নদী জানে বাবার টানটা মায়ের থেকে অনেক বেশি, কিন্তু তাও নদী যেন নাক টানলে মায়েরই গন্ধ পায়। ভয় থেকে হোক খারাপ লাগা থেকে হোক, বাবার প্রতি দূরত্ব তৈরি হয়েছে অনেকখানি। কি সুন্দর সাজিয়েছিস মনা ঘরগুলো! রুমেলা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে নদীর ঘর দুখানা। দুটোই মাত্র ঘর আছে এই বাংলোটায়, কিন্তু কি সুন্দর সাজিয়েছে মেয়েটা। পর্দাগুলো ঝকঝক করছে, কার্পেটের রংটা কি সুন্দর, টেরাকোটার আসবাবে সাজানো নদীর ঘরগুলো। মনটা কেমন খুশিতে ভরে গেছে রুমেলার। বাড়িতে সারাক্ষণ খিটিমিটি লেগে থাকতো মেয়েটার সাথে। গামছা খাটে রাখা নিয়ে চিরনিটা বা রিমোটটা সারাক্ষণ খাটের উপর থাকতো, কোনো জায়গার জিনিসই জায়গায় থাকতো না। মেয়েটার খুঁজে না পেলে সারাক্ষণ মা আর মা। মেয়েরা বোধহয় এরকমই, নিজের সংসার ঠিক গুছিয়ে রাখতে পারে। বড় হয়ে গেল মেয়েটা আমার, মনে মনে ভাবলেন রুমেলা। কোনো জল খাবারের ব্যবস্থা কিন্তু করেনি, শরবতের গ্লাসগুলো হাতে ধরাতে ধরাতে বলল নদী। রুমেলা বলল, না না জল খাবার আবার কি, 1টা বাজে। নদী বলল, আসলে রূপ আবার 2টোর মধ্যে অফিসে যাবে, তাই তোমরা একটু ফ্রেশ হয়ে নাও, 4 জনে একসাথে খেয়ে নি। রুমেলা বলল, এ আবার কেমন কথা, জামাইয়ের সাথে একসাথে খাবো? তুই বাবাকে আর ওকে খেতে দিয়ে নে, তারপর আমি আর তুই। নদী থামিয়ে বলল, সম্ভব না, সকাল থেকে রান্না করে কাজ গুছিয়ে জল বিস্কুট ছাড়া আর কিচ্ছু খায়নি, খুব খিদে পেয়েছে, বসলে 4 জনেই বসব। পাশের ঘর থেকে রূপ এসে বলল, একদম তাই, 4 জনে একসাথে খাবো, আর তোমরা আমার বাড়ি এসেছো, কিভাবে তোমাকে ছাড়া আমি খেয়ে নি? রূপের যুক্তির সাথে এঁটে উঠতে পারেনি রুমেলা, শুধু আস্তে করে মেয়েকে বলল, কিছু শেখাতে পারেনি তোকে, কখনো দেখেছিস আমায় তোদের না খাইয়ে খেতে? নদী বলল, তাই তো অর্ধেক দিন খাওয়া জুটত না, আর ভাগ্যিস তোমার থেকে শিখেনি, বলেই রান্নাঘরে চলে গেল নদী। ঘরের ঠিক মাঝখানে পাতা নদীর খাবার টেবিলটা, ওখানে পরপর এনে রাখলো রান্নাগুলো, উচ্ছে সেদ্ধ, আলু বেগুন ভাজা, ডাল, দই, পটল, পাবদার, ইলিশ ভাপা, সাথে রয়েছে আম। একবার চোখ বুলিয়ে নিল নদী, তারপর ডাকল, হলো তোমাদের, আমার পেটে ইঁদুর দৌড়চ্ছে। রুমেলা এসে বললেন, তোরা বসে যা,
আমি দিয়ে দিই। নদী বলল, খেলে চারজনে একসাথে, না হলে কেউ না। রুমেলা বলল, মা রে ছেলেরা খেলে বুঝতে পারবি কীরকম কী পরিমাণ আছে বেঁচে। তারপরে একটু থেমে বলল, তোর ঠাম্মি বলতো ছেলেদের খাওয়ার সময় কম পড়লে সে বড্ড অলক্ষণে কাণ্ড। নদী বলল, ঠাকুরমার দিন শেষ, আমি বলছি শোনো, ওই যে বড় ডিমওয়ালা ইলিশ মাছটা ওটা তুমি খাবে, আর পাশেরটা আমি, বাকিগুলো ওরা দুজনে, কাল আবার ওরা বড়টা খাবে, লেডিস ফার্স্ট। মেয়ের কথায় যেন লজ্জায় মিশে যাচ্ছেন রুমেলা, বারবার নিজের দেওয়া শিক্ষার কথা ভাবছেন। ততক্ষণে এসে বসেছে সমীর আর রূপ। নদী ভাত বেড়ে দিয়েছে চারটে থালায়, প্রথম পাতে দিয়েছে উচ্ছে সেদ্ধ সাথে কাসুন্দি। প্রথম প্রথম লজ্জা লাগলো, গল্প করে খেতে খারাপ লাগছে না দেখলেন রুমেলা। কত রকমের টপিক, এবারের আমের ফলন, পদ্মার ইলিশ, রূপের থানা, শান্তিনিকেতনের আবহাওয়া, কলকাতার চুরি, এসবের মাঝেই রুমেলা খেয়াল করলো রূপ যেটাই খাচ্ছে বলছে ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর থাকতে না পেরে বলেই দিল রুমেলা, রূপ কি ভালোভাবে প্রশংসা করছে, এগুলো শুনলে রান্না করেও সুখ। রূপ ইলিশ মাছ দিয়ে ভাত মেখে এক গাল মুখে দিয়ে বলল, নদী এটা বেস্ট। তারপর রুমেলার দিকে তাকিয়ে বলল, মা বলে খেতে বসে প্রতিটা রান্নার প্রশংসা করতে হয়, ভালো হলে ভালো বলতে হয়। সাথে সাথে সমীর ভাত চিবুতে চিবুতে বলল, খারাপ হলে? রূপ এক ঢোক জল খেয়ে বলল, বলতে হয় ভুলটা, রোজ সব রান্না ভালো হয় নাকি, ভালো মন্দ মিশিয়েই তো সবটা। আর তাছাড়া যে রান্না করে, রান্নাতে তার অনুভূতি, ভালোবাসা, শ্রম, ঘাম সব মিশে থাকে, তাই এই প্রশংসাটুকু পেলে কাজের প্রতি ভালোবাসা জন্মায়। বলেই এক ঢোক জল খেলো আবার রূপ। তারপর পুরো ভাতটা মুখে ঢুকিয়ে রূপ বলল, এসব আমরা জানতাম না, মায়েরই শেখানো নিয়ম এসব। আগে আমাদের বাড়ি খাবার টেবিলে খিটিমিটি লেগে থাকতো, মায়ের এই নিয়ম চালু হওয়ার পর খাওয়ার টেবিল সবসময় শান্ত আর সুন্দর থাকে। আর বাবাও ততদিনে বুঝতে শিখে গেছিল রান্নাটা এমনি এমনি হয়নি, তাতে মায়ের অনেক পরিশ্রম আছে। বলেই উঠে গেল রূপ, বলল তোমরা ধীরে সুস্থে খাও, আমি এবার পালাই, তাড়াতাড়ি এসে একটু বেরোবো সবাইকে নিয়ে। এলাম নদী, বলেই পালালো রূপ। নদী বলল, সাবধানে। খাওয়ার টেবিল জুড়ে নিঃশব্দতা, সমীর মাথা নিচু করে খাচ্ছে, লজ্জায় নাকি বুঝল না নদী। তবে কিছু একটা তো কারণ আছেই যার জন্য মেয়ের দিকে বউয়ের দিকে তাকাতে পারছেন না। আর রুমেলাও মাথা নিচু করে খাচ্ছে, ওনারও লজ্জা কম নাই। যে মানুষ নিজেকেই সম্মান করতে পারে না তার তো মাথা নিচু করেই থাকা উচিত। নদী খাওয়া শেষ করে আমগুলো দিয়ে দিল বাবার মায়ের পাতে, কিছু বলল না। এই নিঃশব্দতা ভাঙার দরকার নেই, এই স্তব্ধতাটুকু দরকার আছে শুধু নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য, যাতে ভবিষ্যতের খাবার টেবিলগুলোতে আর কোনো অসুখ না থাকে। আসলে এটাই একমাত্র জায়গা যেটাতে পুরো পরিবার সারাদিনের সব ক্লান্তি ভুলে একে অপরকে আঁকড়ে ধরে, সুতরাং এটা মজবুত না হলে মুশকিল। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।